ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আজ আমরা এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য ইনটিগ্রাল ক্যালকুলাসের যে পোর্শানটা রয়েছে সেখান থেকে একটা টপিক বেছে নিয়েছি যার নাম হচ্ছে ডেফিনাইট ইনটিগ্রাল অ্যাজ দ্য লিমিট অফ দ্য সাম তো এই ধরনের প্রবলেম তোমার যখন থাকে এগুলো কী করে সলভ করবে তার জন্য প্রথমে ওয়ার্কিং ফর্মুলাটা জেনে নিচ্ছি তারপর আমরা কয়েকটা প্রবলেম এর উপর করে নেব তো দেখো এর ওয়ার্কিং ফর্মুলাটা কি এটা হচ্ছে জেনারেল ফর্মুলা কিন্তু আমরা এইটার ইউজ খুব একটা করি না এর একটা পার্টিকুলার কেস আছে ওইটারই ইউজ আমরা প্রচুর পরিমাণে করে থাকি তো এ টু বি এফএক্স ডিএক্স এই ইন্টিগ্রালটা আমরা যদি ইভালুয়েট করতে চাই উইথ দ্য হেল্প অফ লিমিট দেন উই ক্যান রাইট লিমিট এইচ টেন্স টু জিরো এইচ সামেসং আর ইকল টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ এইটা একটা ফরম্যাট লিখতে পারি বা কখনো কখনো আমাদের এইটাও প্রয়োজন হতে পারে যে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ সামেশন আর ইকোয়াল টু ওয়ান টু এন এফ অফ এ প্লাস আর এইচ এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা লিখে রাখবো হোয়ার এনএ ইকালস টু বি মাইনাস এ এবার ইন পার্টিকুলার যে কেসটা হয় আমরা ওটাই জেনে নিচ্ছি তো দেখো ইন পার্টিকুলার হোয়েন এই ইকল টু জিরো বি ইকোয়ালস টু ওয়ান তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কেমন দেখতে হয়ে যাবে জিরো টু ওয়ান এফএক্স ডিএক্স এই ফরম্যাটে হয়ে যাবে তো তোমাদের কোয়েশ্চেনটাতে কেমন থাকবে এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন সামেশন আর ইকল টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ আর এটা একটা ফরম্যাট পেতে পারো বা লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন সামেশন আর ইকলস টু ওয়ান টু এন এফ আর বাই তুমি এই ফরম্যাটে পাবে তারপর তোমাকে কী করতে হবে এন এইচ ইকোয়াল টু ওয়ান করে নিতে হবে তাহলে তোমার দেখতে হয়ে যাবে এগুলো এইভাবে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ সামেশান আর ইকোয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ আর এইচ তুমি একটা এরকম পেতে পারো বা লিমিট এইচ টেন্স টু জিরো সামেশান আর ইকলস টু ওয়ান টু এন এফ অফ আর এইচ লিমিট এইচ টেন্স টু জিরো এইচ আর ইকোয়াল টু ওয়ান টু এন এফ অফ আর এইচ তুমি এটা পেতে পারো তো এখানে তুমি লিখে রাখতে পারো হায়ার এন এইচ ইকলস টু ওয়ান তো এইটা করার আমাদের আরেকটা ট্রিক আছে ওটাও আমরা জেনে নেব তো তুমি দেখে নাও যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন সামেশান আর ইকলস টু ওয়ান টু এন এফ অফ আর বাই এন এটাকে তুমি ডিরেক্ট কীভাবে লিখতে পারো জিরো টু ওয়ান এফএক্স ডিএক্স কারণ আবার ওয়ান বাই এনটাকে এইচ পুট করা দিয়ে এইচ টেন্স টু জিরো করা ওটা অনেক সময় আমাদের ক্ষেত্রে লেন্দি হয়ে যেতে পারে বা একটু কষ্ট সাপেক্ষ হতে পারে কিন্তু এইভাবে করলে খুব ইজিলি আমরা করতে পারবো তো এখানে কী রিপ্লেস করেছি রিপ্লেস আর বাই এন বাই এক্স আর বাই স্থলে তুমি লিখবে এক্স এবং ওয়ান বাই এন এর স্থলে লিখবে অ্যান্ড ওয়ান বাই এন বাই ডি এক্স অ্যান্ড টেক জিরো ওয়ান অ্যাজ দ্য লিমিটস এই ফর্মেটে তুমি লিখে নেবে তাহলেই দেখবে তোমার অঙ্কগুলো হয়ে যাচ্ছে এরপর আমরা এর উপর কয়েকটা প্রবলেম দেখে নিচ্ছি ঠিক আছে তো দেখো প্রথমে আমরা এই প্রবলেমটা করবো লিমিট এনটেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন তোমার কোশ্চেনটা এরকম দেখতে হবে তো এই চারটে অপশান রেডি করা যায় তো আমরা অপশানগুলো লিখছি না ডিরেক্ট প্রবলেমটা করছি তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান আছে টু আছে করে করে এন মাইনাস ওয়ান অবধি আছে তার মানে আমাদের এইটা ইউজ করতে হবে আর ইকাল টু জিরো টু এন মাইনাস ওয়ান তার জন্য আমরা কী করবো আগে এটাকে এই ফর্মেটে লিখে নিই প্রত্যেকটা যেমন ফর্মেটে দেখতে আছে তো এটা আমরা লিখতে পারি এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার বাই এন স্কোয়ার তাহলে দেখো এখান থেকে এন হবে মানে এটা ওয়ান বাই এন হয়ে যাচ্ছে ঠিকই আছে তারপরের টার্মটা যেমন আছে লিখছি এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস ডট 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 রুটোভার এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই এন স্কোয়ার এটা হলো এরপর আমাদের কী দরকার একটা ওয়ান বাই এন দরকার তো একটা ওয়ান বাই এন বের করে নিচ্ছি আর একটা রেখে দিচ্ছি তো লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন তো এই যে ওয়ান বাই এন আর একটা রইলো ওটা রুটের ভিতর এন স্কোয়ার হিসেবে ডুববে তাহলে ওয়ান মাইনাস জিরো বাই এন হোল স্কোয়ার এটা একটা টার্ম হবে ওয়ান মাইনাস ওয়ান বাই এন হোল স্কোয়ার এটা একটা টার্ম হবে প্লাস রুটোভার ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান বাই এন এটার হোল স্কোয়ার আমরা এই ফর্মেট লিখে নিলাম এরপর আমরা এটা কি করতে পারি দেখে নাও আমরা সাইডে এখানে করে রাখছি যে লেট এন এইচ টু ওয়ান আমরা করে নিচ্ছি অর্থাৎ ওয়ান বাই এন মানে কি হবে এইচ হবে এবার দেখো ইফ এন টেন্স টু ইনফিনিটি এনটা যদি আমরা ইনফিনিটির দিকে রান করাই তাহলে এইচটা কি হবে টেন্স টু জিরো তাহলে আমাদের এবার রেডি হয়ে গেল ফর্মেটটা লিমিট এইচ টেন্স টু জিরো এইচ সামেশান আর ইকাল টু জিরো টু এন মাইনাস ওয়ান রুটোভার ওয়ান মাইনাস আর এইচ হোল স্কোয়ার দেখে নাও আমরা এই ফর্মেট এটা লিখতে পারি তুমি যদি এটা অ্যারেঞ্জ করে নাও এইভাবে দেখো সামেশানটা এইভাবে আমরা লিখতে পারবো তো আমরা এরপর কী করবো আর স্থলে এক্সপুট করে দেবো জিরো টু ওয়ান ওয়ান মাইনাস এক্স তো এটা হয়ে গেল এরপর আমরা যদি এটা ইন্টিগ্রেট করে দিই তাহলে কী পাবো দেখে নাও একটু তো এটার ইন্টিগ্রেশন করলে কী হবে এক্স রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস একের দুই সাইন ইনভার্স এক্স জিরো টু ওয়ান লিমিট পুট করে দিলাম তাহলে তোমার এটা আলটিমেটলি বেরোবে একের দুই সাইন ইনভার্স ওয়ান মানে হচ্ছে পাই বাই ফোর হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন এরকম আরও একটা দুটো প্রবলেম আমরা একটু দেখে নিচ্ছি এর পরের প্রবলেমটা কী বলেছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান টু দি পাওয়ার টেন প্লাস টু টু দি পাওয়ার টেন প্লাস ডট 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 প্লাস এন টু দি পাওয়ার টেন বাই এন টু দি পাওয়ার ইলেভেন এই ফরমেটে আছে তো আমরা কী করছি একটা ওয়ান বাই এন বাইরে রেখে নিচ্ছি এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন আর ভেতরে কেমন থাকছে ওয়ান বাই এন টু দি পাওয়ার টেন প্লাস টু বাই এন টু দি পাওয়ার টেন প্লাস ডট 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 এন বাই এন হোল টু দি পাওয়ার টেন এই ফরমেটে দেখতে হয়ে গেল তো এটা আমরা কী লিখতে পারি লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন সামেশান আর ইকালস টু ওয়ান টু এন দেখো আর বাই এন হোল টু দি পাওয়ার টেন তুমি আর এর জায়গায় ভ্যালুগুলো পুট করে করে যাও এবং সামেশানটা যদি খুলে মানে তুমি লিখতে আরম্ভ করো সামেশানটা খুলে লিখলেই এরকম হয়ে যাবে তো এটা আমাদের কেমন হয়ে গেল কী বলেছিলাম ওয়ান বাই এন এর স্থলে ডিএক্স পুট করবে তার মানে এটা জিরো টু ওয়ান আর বাই এন মানে কি বলেছিলাম এক্স তার মানে এক্স টু দি পাওয়ার টেন ওয়ান বাই এন মানে কি ডিএক্স তাহলে দেখো ডিরেক্ট হয়ে গেল এটা তুমি করতেই পারতে লিমিট এইচ টেন্স টু জিরো ওই ফর্মেটেও করা যেত কিন্তু আমরা এটাতে আরও ইজিলি করতে পারবো তো এটা ইন্টিগ্রেট করলে কি হবে ওয়ান বাই ইলেভেন হবে এই ফরমেটের আরেকটা অঙ্ক আমি করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এইটা আমাদের রেডি করা আছে কিন্তু একটা ওয়ান বাই এন দরকার লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন তো আমরা একটা ওয়ান বাই এন বাইরে দিয়ে দিলাম তার মানে কী হবে ভেতরে একটা ওয়ান বাই এন হয়ে যাবে তার মানে এন কিউব বাই এন স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই তো দেখো এটা আমরা একটু অ্যাডজাস্ট করে লিখছি এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন সামেশান ওয়ান বাই এই এন কিউব দিয়ে তুমি যদি ওপর নিচ ভাগ করে দাও ওপরটা ওয়ান হয়ে যাবে আর নিচেরটা কী হবে দেখো এন কিউবটাকে এখানে যদি আমরা রাখতে চাই কেমন হবে এন কিউব মানে কি এন স্কোয়ার টু দি পাওয়ার তিনের দুই তাহলে দেখো এটা এন স্কোয়ার হিসেবে ঢুকবে তার মানে ওয়ান প্লাস আর বাই এন হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই দেখো তো এই ফর্মেটে এটা আমরা লিখতে পারি তাহলে এটা কি হয়ে যাবে জিরো টু ওয়ান আর বাই এন স্থলে এক্স তার মানে ওয়ান প্লাস হোল টু দি পাওয়ার তিনের দুই ওয়ান বাই এন মানে কি ডি তার মানে ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই আমাদের জিরো টু ওয়ান ইন্টিগ্রেট করতে হবে তো এটা আমরা কীভাবে করতে পারি করে দাও পুট এক্স টু থিটা তার মানে কি ডি থিটা এর লিমিটটা চেঞ্জ করতে হবে এক্স থিটা এক্সটা যখন জিরো 0 জিরো এক্সটা যখন ওয়ান থিটাটা কত পাই বাই ফোর এটা আমরা দেখতে পেয়ে গেলাম তাহলে এটা কি হয়ে যাবে জিরো টু পাই বাই ফোর আমাদের কী হয়ে যাচ্ছে উপরে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা আর নিচে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস টেন মানে সেক্স স্কোয়ার থিটা টু দি পাওয়ার তিনের দুই মানে কি কিউব তো এটা কেটে কুটে গিয়ে জিরো টু বাই বাই সেক থিটা হচ্ছে তার মানে কস থিটা হয়ে যাবে কস থিটা ডি থিটা এর ইন্টিগ্রেট করলে কী হবে সাইন থিটা তার মানে উত্তর হয়ে যাবে আলটিমেটলি ওয়ান বাই রুট টু তো আমরা এরপরে নিশ্চয়ই এই ধরনের প্রবলেম করতে পারবো এর ছিল আমাদের কোশ্চেন নাম্বার থ্রি এ ধরনের তিনটে প্রবলেম আমরা করলাম তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং পরবর্তী সময়ে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি চলে আসবো থ্যাংকস ফর ওয়াচিং